হেই, কি খবর সবার? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভিওটেক পাওয়ার্ড বাই হ্যান্ডি ফিল্ম। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হওয়া যায়, সেই বিষয়ে ক্যারিয়ার গাইডলাইন হিসেবে ভিডিওটি আমরা বানাচ্ছি। আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে বারবার কমেন্ট করছেন যে কিভাবে এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হওয়া যায়। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যায়, এবং আজকের ভিডিওতে আপনাদের সেই বিভিন্ন কমেন্টের অ্যান্সার এবং ওভারঅল আমরা ফুল গাইডলাইনটা দিব যে কিভাবে আপনি মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে পারবেন বা লাইভ এয়ারক্রাফটের সাথে কাজ করতে পারবেন। সো কামিং আফটার দ্য ইন্ট্রো, প্রথমে আমি আগে বলবো যে মেনটেনেন্স ইঞ্জিনিয়ারটা কি বা এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারটা কি। তো এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হলো এয়ারক্রাফটের সাথে কাজ করে এরকম একজন ইঞ্জিনিয়ার। মেইনলি এয়ারক্রাফট যখন ফ্লাই করে তার আগে বিমানের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চেক, অথবা বিমান ফ্লাই করার আগে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেসব সমস্যাগুলো সমাধান করা এবং নতুন নতুন কোনো পার্টস সংযোজন করা, এই ধরনের কাজগুলোকেই এয়ারক্রাফট মেনটেনেন্স বলা হয়ে থাকে বা মেনটেনেন্স রিলেটেড কাজ বলা হয়ে থাকে। তো এইসব কাজগুলো যারা করে তাদেরকেই এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার অথবা মেনটেনেন্স টেকনিশিয়ান অথবা মেনটেনেন্স মেকানিক বলা হয়। তো ওভারঅল এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারটার মেইন যে ফাংশন, এটা হচ্ছে এয়ারক্রাফট ফ্লাই করার আগে আমরা জানি বিভিন্ন ধরনের চেক হয়ে থাকে, এ চেক, বি চেক, সি চেক, এরকম চেক হয়ে থাকে। তো এই চেকের যেমন প্রি ফ্লাইট চেক, পোস্ট ফ্লাইট চেক থাকে। তো প্রি ফ্লাইট চেক বলতে বোঝাচ্ছে যে এয়ারক্রাফট ফ্লাই করার আগে ওভারঅল একটা চেক করা হয় যাতে এয়ারক্রাফটে কোনো ত্রুটি আছে নাকি, সেগুলো যদি থাকে এবং সেগুলো ফিক্স করা হয়। এয়ারক্রাফট ফ্লাই করার আগে যেই এয়ারক্রাফট রিলিজ সার্টিফিকেট আছে সেটা দেওয়ার যেই অ্যাবিলিটিটা বা ক্ষমতাটা, সেটা এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়াররাই অর্জন করে থাকে। ওভারঅল লাইভ এয়ারক্রাফ্টের সাথে যারা কাজ করে বা যেসব ইঞ্জিনিয়াররা কাজ করে তাদেরকে এক কথায় ওভারঅল মেনটেনেন্স ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে। এখন আমি বলবো যে একজন এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার কোথায় কোথায় কাজ করতে পারে। একজন মেনটেনেন্স ইঞ্জিনিয়ার মেইনলি তার কাজটা হবে এয়ারপোর্টে, বিভিন্ন এয়ারলাইন্সে, যেমন প্লেন ফ্লাই করার আগে যে ধরনের কাজ হয়ে থাকে, তো ওভারঅল তাকে এয়ারপোর্টে এবং এয়ারলাইন্সে কাজ করতে হবে। আর এছাড়া সে চাইলে কিছু বেজ মেনটেনেন্স আছে, বেজ মেনটেনেন্স বা মেনটেনেন্স অর্গানাইজেশনে কাজ করতে পারে, সেখানে এয়ারক্রাফ্টগুলোকে মেনটেনেন্স করা হয়, সেখানে কাজ করতে পারে, এবং ওভারঅল সে চাইলে যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে কাজ করতে পারে। তো এই হচ্ছে এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারের ফিল্ড বা তারা কোথায় কোথায় কাজ করতে পারবে। এছাড়া ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারের কাজ করতে পারে। এখন আমি বলবো যে একজন এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার অথবা একজন এয়ারক্রাফ্ট মেনটেনেন্স টেকনিশিয়ান কত আয় করতে পারে বা তাদের স্যালারিটা কীরকম। একজন এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি বারবার বলেছিলাম যে লাইসেন্স এখানে একটা বড় ফ্যাক্ট। যদি একটা মেনটেনেন্স ইঞ্জিনিয়ারের লাইসেন্স থাকে তাহলে তার স্যালারি অনেক বেশি হবে, আর যদি লাইসেন্স না থাকে তাহলে তার স্যালারিটা অ্যাভারেজ হবে। তো নর্মালি যদি আমি বলি একজন টেকনিশিয়ান বা মেনটেনেন্স ইঞ্জিনিয়ারের যে মেকানিক থাকবে তার যেই স্যালারিটা হবে সেটা বাংলাদেশের টাকায় 30-35 বা 40-50 ম্যাক্সিমাম হয়ে থাকতে পারে, আর যদি তার লাইসেন্স থাকে তাহলে সে ওয়ার্ল্ডের যেই স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে টাকা পেতে পারে, যেমন $1,800 থেকে $2,000। এবং মিডল ইস্টে দেখা যাচ্ছে যে আরও অনেক বেশি আর্ন করতে পারে। আমি একজন মেনটেনেন্স ইঞ্জিনিয়ারকে চিনি যিনি কুয়েত এয়ারওয়েজে কাজ করছে, যার প্রায় 12 বছর এক্সপিরিয়েন্স, তার স্যালারি প্রায় 6-6.5 লাখ টাকার উপরে হয়েছে। সো এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং স্যালারিটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লাইসেন্সের উপর এবং আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটার উপর। তো আপনার যদি লাইসেন্স থাকে তাহলে আপনি অনেক বেশি স্যালারিতে, অনেক হাই র্যাঙ্ক স্যালারিতে আপনি যে কোনো বড় এয়ারলাইন্সে কাজ করতে পারেন। একজন এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার যেই প্রিভিয়াস যে এডুকেশন সেটা হচ্ছে নর্মালি সব ইনস্টিটিউশনে 12 ক্লাস হতে হয় বা ইন্টার পাস বা HSC পাস হতে হয়, তারপরে হচ্ছে আপনি এই পেশে আসতে পারবেন। এখানে ডিপ্লোমা অথবা ব্যাচেলর কোর্স করতে পারবেন অথবা আপনি ইয়াজা যে কোর্স আছে সেটি করতে পারেন। সো এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ের পড়ার সময় বা কোনো ইনস্টিটিউট ঢুকার সময় আপনার কীরকম প্রিভিয়াস রেজাল্ট লাগবে সেই বিষয়ে যদি আমি বলি, আপনাকে মিনিমাম বাংলাদেশের যে গ্রেডিং সিস্টেম সেখানে 4 পয়েন্টের উপরে যদি আপনি থাকেন তাহলে এই পেশে আসতে পারেন। এছাড়াও অনেক ইনস্টিটিউশন আছে দেশের বাইরে যেগুলোতে আপনার রেজাল্ট ভালো থাকলে চান্স পাওয়ার পসিবিলিটিটা বেশি। এছাড়া আপনি দুবাইতে কিছু ইনস্টিটিউট আছে, যেমন দুবাই এমিরেটস আছে, সেখানে আপনি পড়তে পারেন এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। তো এই পেশে আসতে হলে তার ফিজিক্যাল রিকোয়ারমেন্টস থেকে তাকে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে, এবং যে কোনো এয়ারলাইন্স যদি তাকে রিক্রুট করে তাহলে অবশ্যই তার যেই ফিজিক্যাল এক্সামিনেশন হয়, আমরা জানি যে ক্যাবের বিভিন্ন ক্লাসের এক্সামিনেশন আছে, ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1, তো তাকে ক্লাস 3 এক্সামিনেশন পাস করেই তারপর হচ্ছে মেডিকেলটা দিয়ে তারপর হচ্ছে তাকে সেই এয়ারলাইন্সটা রিক্রুট করবে। তো এখানে যেহেতু এয়ারক্রাফ্টের প্যাসেঞ্জারদের সেফটি এবং এয়ারক্রাফ্টের ক্রিউদের সেফটি ডিপেন্ড করে, সুতরাং মেনটেনেন্স ইঞ্জিনিয়ারদের অনেক বেশি সতর্ক থাকতে হয় এবং তাদের সেই কাজের প্রতি অনেক বেশি একান্তগত বা অনুগত থাকতে হয়। কারণ একজন এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার যদি কিছুটা ভুল করে বা কোনো একটা সমস্যা করে বা কোনো একটা স্ক্রু তারা যদি
লুজ করে লাগায় তাহলে দেখা যাচ্ছে যে অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। বিভিন্ন অতীতে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারদের জন্য হয়েছিল। সুতরাং এই পেশায় যারা আসবে তাদের অবশ্যই ফিজিক্যালি ফিট এবং মেন্টালি ফিট হতে হবে। দেখা যাচ্ছে যে অনেকে বাসায় রাগারাগি করে এসে সে যখন কাজে আসবে তখন দেখা যাবে সে যে কোনো ধরনের কিছু ভুল করতে পারে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে মেন্টাল এবং ফিজিক্যাল দুই ধরনেরই ফিট হতে হবে এবং আপনাকে এই কাজের প্রতি প্যাশনেট হতে হবে। তো এখন অনেকেই কোশ্চেন করে যে এই পেশাটা মেয়েদের জন্য কতটুকু ভালো হবে বা মেয়েরা এই পেশায় আসতে চাইলে তাদের জন্য এটা কি ভালো হবে না খারাপ হবে। সেই বিষয়ে যদি আমি বলি, এখানে বাইরের দেশে মেয়ে ছেলে উভয়ই এই পেশায় আসে, কিন্তু ওভারঅল যদি আমরা শক্তি দিয়ে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে এখানে দুই ধরনের সেক্টর আছে এই মেনটেনেন্স ইঞ্জিনিয়ারে। একটা হচ্ছে মেকানিক্যাল বেসড কাজ, আরেকটা হচ্ছে এভিওনিক্স বা ইলেকট্রিক্যাল বেসড কাজ। তো যারা এই পেশায় আসতে চায় তাহলে তারা ওই ট্রেডে বা ওইটার ওই টাইপের উপর যদি লাইসেন্স নেয় বা ওই সার্টিফিকেট নেয় তাহলে তারা সেই লেভেলে কাজ করতে পারবে। যেমন কেউ যদি এভিওনিক্সের উপরে লাইসেন্স নেয়, এভিওনিক্সের উপরে পড়াশোনা করে, তাহলে এই এভিওনিক্সটা মেয়েদের জন্য ইজি হবে, কারণ এটা ইলেকট্রিক্যাল বেসড কাজ। বা ককপিটের যেসব ইলেকট্রিক্যাল জিনিসপত্র থাকে বা ইনস্ট্রুমেন্টাল জিনিসপত্র থাকে সেগুলো মেয়েরা করতে পারবে। কিন্তু যদি মেকানিক্যাল বেসড হয়, কারণ এখানে দেখা যাচ্ছে আপনাকে নিজের হাত দিয়ে বড় বড় ব্যাটারিগুলো নামাতে হবে, যে কোনো ধরনের বড় পার্টস অ্যাসেম্বল ডিসেম্বল করতে হবে, ইঞ্জিন অ্যাসেম্বল ডিসেম্বল করতে হবে, সো এটা হচ্ছে একটা হ্যান্ডস অন বেসড কাজ। সুতরাং আপনাকে অবশ্যই ওরকম স্ট্রং হতে হবে এই কাজগুলো করার জন্য। সো এখানে এই জন্য আমি বলছি যে যদি মেয়েরা এই পেশে আসতে চায় তাহলে অবশ্যই তাকে ওই স্পেসিফিক ট্রেডটা চুজ করতে হবে বা স্পেসিফিক লাইসেন্সের ক্যাটাগরিটা চুজ করতে হবে যেখানে হার্ডওয়ার্কটা কম থাকে। যদি এভাবে চুজ করে আসতে পারে তাহলে এই পেশা ছেলেদের সাথে সাথে মেয়েরাও সমানভাবে অংশগ্রহণ করতে পারে। এখন আমি বলবো যে আপনি কীভাবে এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারের পড়াশোনাটা করবেন বা কোন ইনস্টিটিউট থেকে করবেন সেই বিষয়ে যদি আমি বলি, তো বাংলাদেশে এরকম কোনো ইনস্টিটিউট নেই আপাতত। একটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন ট্রেনিং সেন্টার বলা হয়ে থাকে, সেটা বিমানের আন্ডারে চলে। সেখানে ওই সেন্টারটি 147 অ্যাপ্রুভ, যেটা হচ্ছে ইয়াসার যেই অথরিটি আছে তাদের অ্যাপ্রুভ করা। সুতরাং আপনি চাইলে সেখানে এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার পড়তে পারেন। সেখানে 2 থেকে 2.5 বছরের কোর্স হয়ে থাকে এবং সেখানে আপনাকে 13টার মতো মডিউল কমপ্লিট করে দিবে এবং এরপর হচ্ছে আপনি পরবর্তীতে 3 থেকে 5 বছরের জব এক্সপিরিয়েন্স নিয়ে আপনি সেই ইয়াসা লাইসেন্সটা অ্যাক্টিভ করতে পারবেন বা আপনি সেই লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো এটার জন্য আপনাকে হচ্ছে ইন্টারের পরেই আমরা যেরকম ইউনিভার্সিটিতে এক্সাম দেই সেরকম এখানেও এক্সাম নেওয়া হয় এবং খুব সীমিত সংখ্যক স্টুডেন্টদেরকে এখানে সুযোগ দেওয়া হয়, আর এটার জন্য প্রায় 9 লাখের মতো খরচ পড়ে। আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। সেখানে কীভাবে এক্সাম দিতে হবে, কত পরীক্ষা এক্সাম হবে, কত টাকা খরচ হবে, ওভারঅল কোর্সের সব কিছু ডিটেলস সেখানে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ওয়েবসাইট ঘুরে এসে দেখতে পারেন। তো বাংলাদেশে ওরকম আর কোনো ইয়াস অ্যাপ্রুভড ইনস্টিটিউশন নাই। মেনলি এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারের জন্য আপনি যদি দেশের বাইরে পড়তে চান, পাশের দেশ ইন্ডিয়া আছে কিছু ইনস্টিটিউট, এছাড়া অনেকেই এখন ফিলিপাইনে পছন্দ করে, এছাড়া মালয়েশিয়ায় যেতে পারেন। মালয়েশিয়ায় কিছু ইউনিভার্সিটি আছে যেমন ইউনিকেল ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটি, এভিয়েশন ম্যানেজমেন্ট কলেজ অফ মালয়েশিয়া আছে, এগুলোতে এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। তো মেনটেন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেটা হচ্ছে ইয়াসা লাইসেন্স যাতে ইনক্লুড থাকে বা ইয়াসা মডিউলগুলো যাতে আপনাদেরকে কমপ্লিট করে দেয়, তাহলে আপনি পরবর্তীতে মেনটেন্স ইঞ্জিনিয়ারের কোর্স শেষ করে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে চান, যেমন ইউকে যেতে চান, ইউকে মেনটেন্স ইঞ্জিনিয়ারিং জন্য অনেক ভালো হবে। কিছু ইউনিভার্সিটি আছে যারা ব্যাচেলরের সাথে সাথে মেনটেন্স ইঞ্জিনিয়ারিং মডিউল সব কিছু একসাথে 3 বছরে করে, তা আপনি চাইলে সেখানেও করতে পারেন। ইউকেতে প্রায় 30 থেকে 35 লাখের ভিতরে এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে এবং মালয়েশিয়া দেখা যাচ্ছে যে 20 থেকে 25 লাখের ভিতরে এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং আপনি পড়তে পারবেন ইয়াসা লাইসেন্স মডিউল সহ, বা যেটাকে ইয়াসা পার্ট 66 কোর্স বলে। এছাড়া আপনি ফিলিপাইনে যেতে পারেন, এখনকার অনেক বাংলাদেশে অনেক স্টুডেন্টই ফিলিপাইনে যায় মেনটেন্স ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। তারা হচ্ছে অনেকেই না বুঝে ফা এবং ফিলিপাইনের যেই তাদের লোকাল লাইসেন্স সেগুলোতে ভর্তি হয়ে যায়, এটার জন্য অনেকে অনেক সমস্যায় পড়ে বা অনেকে আমাকে অনেক সময় বলে যে ভাই আমি তো ফায়ের উপর লাইসেন্স করেছি বা আমি তো ফিলিপাইনের লোকাল লাইসেন্স করেছি, এখন বাংলাদেশে এসে কিছু করা যাচ্ছে না। তো এটা আগে থেকে জেনে যাওয়া উচিত যে বাংলাদেশে বা ওভারঅল আমাদের যেই ইউ কান্ট্রিগুলো আছে বা ওভারঅল এশিয়া ইউরোপ এদিকে আমরা সবসময় ইয়াসার যেই স্ট্যান্ডার্ডটা সেটা ফলো করি। তো আপনি যদি ইয়াসা লাইসেন্স কমপ্লিট করে আসেন তাহলে বাংলাদেশে সেটা অটোমেটিকলি অ্যাকসেপ্ট হবে। যদি আপনি অন্য কোনো লাইসেন্স নেন, যেমন যদি মালয়েশিয়ার ডিক্যাম লাইসেন্স নেন অথবা ফিলিপাইনের লোকাল লাইসেন্স নেন, তাহলে সেগুলো নিয়ে বাংলাদেশে এসে আপনাকে কনভার্সনের একটা ঝামেলায় পড়তে হবে এবং অনেক স্টুডেন্ট আছে আমি চিনি তারা এখনও তাদের সেই লাইসেন্সগুলো কনভার্ট করতে পারেন, সুতরাং এখানে একটি প্রবলেম পড়ে যাবেন। সো আমি যেটাই বারবার বলছি যে আপনার
একটা ইয়াসা লাইসেন্স এবং এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ের উপর যে কোনো একটা ডিগ্রি প্রোগ্রাম একসাথে যদি করতে পারেন, সেটা আপনার পরবর্তীতে ফিউচার ক্যারিয়ারে বা জব পেতে সেটা অনেক বেশি হেল্পফুল হবে। গত বছরই আমরা দেখেছি যে ইউএস বাংলা সহ বিভিন্ন এয়ারলাইন্স ইয়াসা মডিউল কমপ্লিট করে অনেক স্টুডেন্টকে রিক্রুটমেন্ট করেছে। সুতরাং আপনি যদি শুধু অনলি ইয়াসা মডিউল কমপ্লিট করে থাকে তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটিসটা অনেক বেশি হয়ে থাকবে। এখন আমি বলবো এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হওয়ার যে স্টাডি রুট ম্যাপটা আছে সেটা সম্পর্কে আমি বলবো। এটার জন্য ক্লাস 12 পর্যন্ত পড়া লাগবে বা HSC A-level মাদ্রাসা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করার পরে এই এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিগ্রি কোর্স নেওয়া যায়। এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এর উপরে 3 years এর ডিপ্লোমা প্রোগ্রাম করতে পারবেন এয়ার ফ্রেম পাওয়ার প্ল্যান্ট অথবা এভিনিক্স এর উপরে, অথবা 3 বা 4 বছরের ব্যাচেলর কোর্স করতে পারবেন। কিছু কিছু ইউনিভার্সিটিতে 4 বছর, কিছু ইউনিভার্সিটিতে 3 বছরের ব্যাচেলর করে থাকে। স্পেশালি UK-র ইউনিভার্সিটিগুলোতে 3 বছরের এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং উপরে ব্যাচেলর দিয়ে থাকে। কিন্তু ডিগ্রি কোর্স করেই আপনি এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারের বড় উপরে বা বড় পদে যেতে পারবেন না, কারণ আমি যেটা বারবারই বলেছি সেটা হচ্ছে এখানে লাইসেন্সের একটা ব্যাপার থাকে। তো আপনি চাইলে 12 ক্লাসের পরে বা HSC-র পরে ডিরেক্টলি ইয়াসা লাইসেন্স, যে ইয়াসা লাইসেন্সের কথা আমি বারবার বলছি, সেই ইয়াসা লাইসেন্স কোর্সে চলে আসতে পারেন। তো ইয়াসা লাইসেন্স কোর্সে দুইভাবে আপনি ফলো করতে পারবেন। একটা হচ্ছে ইয়াসা পার্ট 66 বেসিক ট্রেনিং কোর্স করতে পারবেন। এটাতে 13-17 মতো মডিউল থাকে, মেনলি 13টার মতো মডিউল করলেই আপনি সেই ইয়াসা পার্ট 66 বেসিক যেই ট্রেনিংটা সেটা আপনার কোর্স হয়ে যাবে। আর সেটার জন্য অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যাতে এই ট্রেনিং সেন্টারটা 147 অ্যাপ্রুভড কোনো ইনস্টিটিউট হয়। ইয়াসা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ইউরোপ এভিয়েশন সেফটি এজেন্সি। তো সেটার অ্যাপ্রুভাল নাম্বার যাতে 147 এরকম অ্যাপ্রুভাল নাম্বারের ইনস্টিটিউট যাতে হয়, সেখান থেকে আপনি 2.5 বছর বা 3 বছরের এই বেসিক ট্রেনিং কোর্সটা করতে পারেন। সেখানে আপনাকে 13-17টার মতো সাবজেক্ট বা মডিউল পড়ানো হবে এবং এরপর হচ্ছে 2 years OJT করতে হবে। OJT বলতে অন জব ট্রেনিং বলা হয় এটাকে। এটা যে কোনো এয়ারলাইন্সে বা যে কোনো মেনটেনেন্স অর্গানাইজেশনে আপনি এই OJT বা অন জব ট্রেনিংটা করতে পারেন, যে কোনো একটা অপারেটিং এয়ারক্রাফ্টের উপরে করতে পারেন। এটা তারপর আপনার আরও 2 বছরের মতো এটার একটা জব সার্টিফিকেট লাগবে বা এক্সপিরিয়েন্স লাগবে। এরপর হচ্ছে আপনি এই ইয়াসার যেই লাইসেন্সটা সেটাকে অ্যাক্টিভ করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে এখানে আপনার 2.5-3 বছর মডিউল কোর্স বা ট্রেনিং করতে হবে এবং শেষে হচ্ছে 2 বছরের মতো কাজ করতে হবে। টোটাল এই 5 বছর 5.5 বছরের পেপার্সগুলো আপনি তারপরে ইয়াসাতে অ্যাপ্লাই করলে তারপর আপনার এই লাইসেন্সটা অ্যাক্টিভ করতে পারবেন। আর লাইসেন্স অ্যাক্টিভ করা মানে হচ্ছে আপনার সেই লাইসেন্সটা হওয়া, মানে আপনি এয়ারক্রাফ্ট ফ্লাই করার আগে রিলিজ সার্টিফিকেট করতে পারবেন বা আপনি বলতে পারবেন যে এই এয়ারক্রাফ্টটা এখন ফ্লাই করবে এবং সাইন করতে পারবেন, বা সাইনিং যে অথরিটি সেটা আপনি এই লাইসেন্স পাওয়ার পরই করতে পারবেন। তো এই ইয়াসা লাইসেন্স পাওয়ার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেলফ স্টার্টার রুট বলা হয় এটাকে। আমি তো বলেছিলাম যে কোনো ইনস্টিটিউট থেকে 147 ইনস্টিটিউট থেকে আপনি ইয়াসা পার্ট 66 বেসিক ট্রেনিংটা নিতে পারেন, কিন্তু সেলফ স্টার্টার রুটে আপনি চাইলে নিজে নিজে স্টাডি করে, যেমন ইন্টারনেট থেকে অথবা শর্ট কোর্স করে অথবা ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে আপনি এই কোর্সগুলো করতে পারেন, করে নিজে নিজে যে কোনো একটা অ্যাপ্রুভড ইয়াসা এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে পারেন। আমি যেই 13টা মডিউল কথা বললাম সেই 13টা মডিউল আপনি সেই অ্যাপ্রুভ যে কোনো একটা ইয়াসা সেন্টার থেকে দিলে আপনার সেই সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন বা কোর্সের রেজাল্টগুলো পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনি সেটা দিয়ে যে কোনো OJT করতে পারবেন যে কোনো এয়ারলাইন্সে, এবং পরবর্তীতে 5 বছরের সেই এক্সপিরিয়েন্স লাগবে ওই OJT করার জন্য। কারণ আপনি যেহেতু কোনো 147 অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে ট্রেনিং নেননি, আপনি যা সেলফ স্টার্টার রুট ফলো করেছেন এবং সেখানে আপনি এক্সামগুলো দিয়ে এবং তারপরে হচ্ছে আপনার জন্য আরও 5 বছরের OJT করা লাগবে বা অন জব ট্রেনিং করা লাগবে যে কোনো একটা এয়ারলাইন্সে অপারেটিং কোনো একটা এয়ারক্রাফ্টের উপরে অথবা যে কোনো একটা মেনটেনেন্স অর্গানাইজেশনের উপরে, এরপরে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে OJTটা 5 বছর জায়গায় 3 বছর করা হবে যদি আপনার আদার্স কোনো এয়ারক্রাফ্ট রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে যেটা এটা রিলেটেড, তাহলে হচ্ছে সেখানে আপনাকে 3 বছরের মতো OJT দেখালে আপনি ওই সার্টিফিকেটগুলো দিয়ে এবং মডিউলের সার্টিফিকেট দিয়ে আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি অ্যাক্টিভ যে ইয়াসা লাইসেন্স সেটি পেয়ে থাকবে। তো এই সেলফ স্টার্টার রুটটা মেনলি যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার তারা ফলো করতে পারে, অথবা অন্যান্য ইঞ্জিনিয়ার যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার তারাও এই সেলফ স্টার্টার রুটটা ফলো করে এই ইয়াসা লাইসেন্সটা পেতে পারে। তবে এটা একটু লেন্দি প্রসেস হয়ে যায়, আরও 5 বছরের মতো বা 3 বছর মতো OJT করতে হবে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে এই এয়ারক্রাফ্ট মেনটেনেন্সের ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। তো এই হচ্ছে দুই ভাগে আপনি ইয়াসা লাইসেন্সটা নিতে পারেন।
ইয়াসা লাইসেন্সটা মেনলি ইউরোপ বেসড যে দেশগুলো থাকে এগুলোতে অ্যাপ্লিকেবল, এশিয়া, তারপর হচ্ছে বাংলাদেশ, এগুলোতেও এই ইয়াসা লাইসেন্সটা ফলো করা হয়। এছাড়া আরেকটা ধরনের লাইসেন্স আছে, সেটা হচ্ছে ফা লাইসেন্স, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের বা আমেরিকার লাইসেন্স। যদি আপনি আমেরিকায় এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে চান তাহলে সেই ফায়ার সিস্টেম ফলো করতেও সেখানে আরও এরকম কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো নিয়ে আমি বেশি বলছি না। এছাড়া ক্যানাডাতেও আপনি চাইলে এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে পারেন। ওখানে প্রায় আপনাকে এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার জন্য 21 বছর বয়স হতে হবে এবং এয়ার ট্রান্সপোর্ট অথরিটি অফ ক্যানাডা সেটার আন্ডারে আপনাকে এই বেসিক ট্রেনিং কোর্সটা করতে হবে এবং কিছু নির্দিষ্ট পরিমাণ বা 30 মাসের মতো একটা সময় লাগে ওজিটি সার্টিফিকেট দেখাতে হয়। তারপর আপনি সেখানে এয়ারফ্রেম অথবা পাওয়ার প্ল্যান্ট বা ইউনিক্স যে কোনো কিছু যে কোনো একটার উপরে আপনি সেই এয়ারক্রাফ্ট মেনটেনেন্স লাইসেন্স পেতে পারবেন বা মেকানিক হতে পারবেন। তো ওগুলো নিয়ে আমি বেশি আলোচনা করছি না, যেহেতু আমরা আমাদের এই দেশে ইউরোপের যেই এজেন্সিটা বা ইয়াসার যেই সিস্টেমটা সেটা আমরা ফলো করি। সুতরাং আপনারা যদি ইয়াসা লাইসেন্সটা করেন তাহলে এটা জব পেতে অনেক সুবিধা হবে। আমি বারবারই বলছি যে ইয়াসা লাইসেন্স যদি আপনি করা থাকে বা অ্যাক্টিভ লাইসেন্স থাকে তাহলে আপনাকে অনেক হাই র্যাঙ্ক স্যালারিতে জব দেওয়া হবে বা আপনি জব পেয়ে থাকতে পারেন। বিশেষ করে মিডল ইস্টের যেসব কান্ট্রিগুলো আছে সেগুলোতে অনেক হাই র্যাঙ্ক স্যালারি পাওয়া যায় এই ইয়াসার লাইসেন্সটা যদি থাকে, অ্যাক্টিভ লাইসেন্স যদি থাকে। আপনার অ্যাক্টিভ লাইসেন্সের পরে আরেকটা জিনিস করতে পারেন, যেহেতু এই ইয়াসার লাইসেন্স এটা জাস্ট একটা কোর্স, এটা কোনো ডিগ্রি প্রোগ্রাম না, তাহলে আপনি ডিগ্রি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার ইয়াসা অ্যাক্টিভ লাইসেন্স থাকে তখন আপনি এক বছরে ইউকে থেকে এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ের উপর ব্যাচেলর ডিগ্রি লাভ করতে পারবেন যদি আপনার ইয়াসা অ্যাক্টিভ লাইসেন্স থাকে, এবং এরপরে আপনি চাইলে মাস্টার্স করতে পারেন এভিয়েশন ম্যানেজমেন্টের উপর। সো এতটুকু পর্যন্ত আপনি পড়াশোনা করতে পারেন যদি এই এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পড়েন। ডিগ্রি প্রোগ্রাম প্লাস ইয়াসা লাইসেন্স এই দুটো একসাথে অফার করে এরকম কোনো ইউনিভার্সিটি চুজ করাই সবচেয়ে বেটার। তাহলে পাশাপাশি আপনার একটা ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি হয়ে যাবে এবং পাশাপাশি আপনার যে ইয়াসা লাইসেন্সের মডিউল বা কোর্স বা পার্ট 66 যে কোর্সটা সেটাও হয়ে গেল। তো এরকম ইনস্টিটিউশনই চুজ করা ভালো যারা ডিগ্রি কোর্স প্লাস পাশাপাশি ইয়াসা লাইসেন্সের কোর্স একসাথে করায়। এখন অনেক এরকম ইনস্টিটিউট আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছাড়া অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নেয় না। তো সেক্ষেত্রে যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন বা মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট আছেন তারা হচ্ছে জিডি করে সেই ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন। জিডিটি আমরা যেরকম আইএলটিএস করি সেরকমই এডুকেশন একটা বোর্ড, সেখানে যারা আইএলটিএস করে সেসব ইনস্টিটিউটগুলো জিডিউ করায়। তো আপনারা চাইলে সেই সব ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে আপনারা এই 5-6 মাসের জিডি কোর্সটা করে ফেলতে পারেন, করে তারপর হচ্ছে সেই ইনস্টিটিউটে বা এয়ারক্রাফ্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং যে ইনস্টিটিউট করায় সেই ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি যদি আরেকটু ডিটেলস বলি যে ইয়াসা পার্ট 66 লাইসেন্সের আরও কী কী ক্যাটাগরি আছে, এগুলোর লাইসেন্সটা এক একটা ক্যাটাগরি আছে, যেমন ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, এই তিনটা ক্যাটাগরিতে আপনি লাইসেন্স নিতে পারেন। তো ক্যাটাগরি এতে আবার 4টা সাব ক্যাটাগরি আছে, যেমন A1, A2, A3, A4। A1টা হচ্ছে টার্বাইন ইঞ্জিনের এয়ারপ্লেন সম্পর্কে, A2টা হচ্ছে পিস্টন ইঞ্জিন এয়ারপ্লেন সম্পর্কে, A3 হচ্ছে টার্বাইন ইঞ্জিন হেলিকপ্টারের উপর, এবং A4 যে লাইসেন্স সেটা হচ্ছে পিস্টন ইঞ্জিনের হেলিকপ্টারের উপর। তো দেখা যাচ্ছে যে আপনার যদি এই ক্যাটাগরির লাইসেন্সটা থাকে তাহলে হচ্ছে আপনি কিছু নির্দিষ্ট পরিমাণ ডেজিগনেটেড কিছু টাস্ক করতে পারবেন বা কিছু কাজ করতে পারবেন এবং সেটার জন্য সাইনিং অথরিটি আপনার থাকবে। তারপরে যদি ক্যাটাগরি বি লাইসেন্সটার কথা বলি, ক্যাটাগরি বি লাইসেন্সটাও 3টা ভাগে ভাগ করা, একটা হচ্ছে B1, B2, B3। তো B1টাই মেনলি অনেক বেশি চাহিদা B1-এর। তো B1-এর ভিতরে আবার 4টা সাব ক্যাটাগরি আছে, যেমন B1.1। B1.1 যেটা সেটা হচ্ছে টার্বাইন ইঞ্জিনের উপরে, টার্বাইন ইঞ্জিন এরোপ্লেনের উপরে, এবং B1.2 হচ্ছে পিস্টন ইঞ্জিন এরোপ্লেনের উপরে, এবং B1.3 হচ্ছে টার্বাইন ইঞ্জিন হেলিকপ্টারের উপরে, এবং B1.4 হচ্ছে পিস্টন ইঞ্জিন হেলিকপ্টারের উপরে, আর B2টা হচ্ছে এভিওনিক্সের উপরে, এবং B3টা হচ্ছে পিস্টন ইঞ্জিন সম্পর্কে, যেগুলো হচ্ছে নন প্রেশারাইজড এয়ারক্রাফট যেগুলোর ওজন প্রায় 2000 কেজির নিচে। তো মেনলি ক্যাটাগরি B1-এর এগুলোই বেশি মেনলি মানুষ করে থাকে বা এগুলোর উপরে বেশি বিশেষ করে লাইসেন্স নিয়ে থাকে। তো আপনার যদি ক্যাটাগরি বি এর উপরে লাইসেন্স থাকে তাহলে হচ্ছে আপনি এই টাইপের এয়ারক্রাফ্টগুলোর রিলিজ সার্টিফিকেট দিতে পারবেন। যখন এয়ারক্রাফ্ট টাকা শুরবে তার উড়ার আগে যে মেনটেনেন্স চেক করতে হয়, চেক করার পরে আপনার সেই সাইনিং অথরিটি থাকবে যে এয়ারক্রাফ্টটা সেফ এবং এটা এখন ফ্লাই করার জন্য প্রস্তুত। তো এটার জন্য আপনার এই বি ক্যাটাগরির লাইসেন্সগুলো লাগবে। এরপরে যেটা আছে 3 নম্বর, ক্যাটাগরি সি লাইসেন্স। ক্যাটাগরি সি লাইসেন্সটা আসলে এটা যদি আপনি নেন তাহলে হচ্ছে আপনি মেনলি বেস মেনটেনেন্স যেই কাজগুলো এয়ারক্রাফ্টের বেস মেনটেনেন্সের কাজ হয়ে থাকে সেইগুলোর রিলিজ সার্টিফিকেট দিতে পারবেন বা সেগুলো
এগুলো রিলিজ করার অথরিটি আপনি পেয়ে থাকবেন। তো ক্যাটাগরি বি এর ভিতরে বি 1.1 এবং বি 1.2 এবং বি 2 এই তিনটে লাইসেন্স যাদের থাকে তাদের জব ফ্যাসিলিটিসটা একটু বেশি থাকে। সুতরাং আপনার যারা এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং করবেন তারা এগুলোতে ফলো করতে পারবেন, অথবা হেলিকপ্টারের উপরেও আপনি লাইসেন্স নিতে পারবেন। এছাড়া অনেকেই আছে যারা বিভিন্ন ক্যাটাগরির উপরে লাইসেন্স নেয়, কারণ আমি বলেছি যে মাত্র 13-17 মডিউলের যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে লাইসেন্স নিতে পারবেন, এবং সেটার উপরে যদি আপনার ওজিটি করা থাকে 2 বছরের মতো তাহলে আপনি সেটার উপরেও লাইসেন্স নিতে পারবেন। এরকম অনেকেই আছে যারা বিভিন্ন ক্যাটাগরির উপর তাদের বিভিন্ন লাইসেন্স আছে। আর যারা সেলফ স্টার্টার বা সেলফ মডিউল এক্সাম দিবেন তারা হয়তো অনেকেই এই স্টাডি ম্যাটেরিয়ালস খুঁজছেন যে কি ধরনের কোশ্চেন আসবে, বা কোশ্চেন ব্যাংক যদি পান তাহলে ভালো হয়, বা কারেন্ট যেসব স্টুডেন্ট আছে যারা অলরেডি ইয়াসা ট্রেনিং সেন্টার থেকে কোর্স করছে তাদের জন্য উপকার হবে। তো আমি এখন যে ওয়েবসাইটের নাম বলবো সেটা হচ্ছে amemyworld.blogspot.com। এই ওয়েবসাইটটিতে আপনি প্রত্যেকটা মডিউল অনুসারে ওগুলার যেই ম্যাটেরিয়ালস বা স্টাডি ম্যাটেরিয়ালস, কোশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে নোটস, সব কিছু ডিটেলস সেখানে পাবেন। তো আপনার এই ওয়েবসাইটটিও ঘুরে আসতে পারেন, বা এটা এটাই আপনার নোট হিসাবে রাখতে পারেন যে এখান থেকে আপনি পড়াশোনাকে আপনি সেই সেলফ স্টার্টাররা যারা আছেন তারা এক্সাম দিতে পারবেন। এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার জন্য আপনার লাইসেন্স লাগবে, এবং ওভারঅল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সেখানে কাজ করার মতো ফিজিক্যাল অ্যাবিলিটি এবং মেন্টাল অ্যাবিলিটি দুটাই থাকতে হবে। কারণ আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে যদি একজন ডক্টর ভুল করে তাহলে দেখা যাচ্ছে যে সে একজন রোগীকে মেরে ফেলবে, আর যদি একজন এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার ছোট একটা ভুল করে সেটার কারণে দেখা যাচ্ছে যে 200-300 মানুষ এবং অনেক কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। সুতরাং এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার ওই প্যাশনটা এবং সেটার প্রতি ডেডিকেশনটা অনেক বেশি জরুরি। সো যারা এই পেশায় আসতে চান তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে বা মাথায় রেখে আসতে হবে, এবং আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে আপনারা সেই লাইসেন্স প্রোগ্রামের দিকে আগাতে পারেন বা লাইসেন্স নিয়ে তারপর এখানে কাজ করতে পারেন। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে রাখতে পারেন। আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। এছাড়া আপনার পরবর্তী ভিডিওতে কী ধরনের গাইডলাইন চান বা এভিয়েশন রিলেটেড কী ভিডিও চান সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, কারণ এভিয়েশন এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড এটাই আমাদের বাংলাদেশের প্রথম ইউটিউব চ্যানেল, এটা আমরা বাংলায় আপনাদের কাছে প্রকাশ করছি বা বাংলায় আপনাদের কাছে পেশ করছি। সুতরাং আপনারা চাইলে আপনাদের ওই সব টপিক্সগুলো বা আপনারা যে বিষয়ে জানতে চান সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের ফেসবুকের সাথেও সবাই যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।